সুপ্রিয় দর্শক বন্ধু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখতেছেন সবাইকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেলে বন্ধুরা বরাবর মতো আমরা হাজির হয়ে গেলাম পেঁয়াজের আপডেট দর জানানোর জন্য সো দর জানানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এতে করে কন্টিনিউ আপনারা পেঁয়াজের আপডেট দর জানতে পারবেন সো বাজার দ্বার আগে আরেকটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে আজকের বাজার দর গতকালের তুলনায় অনেকটাই কমে গেছে সো বর্তমানে বাজার দর দিন দিন কমেই চলেছে তো চলেন এখন বাজার দর জানে দিই বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ফরিদপুর জেলার সালথা থানার শালটা হাতের বাজারদর তাহলে চলেন এখন বাজারদার জানিয়ে দেই বন্ধুরা বাজারের যে সেরা পেঁয়াজটা সেটা বিক্রি হচ্ছে মাত্র দু হাজার টাকা আবার বলছি বাজারের যে সেরা পেঁয়াজটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে দু হাজার টাকা বাজারের যে মাঝারি সাইজের পেঁয়াজটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে উনিশশো টাকা বাজারের যে মাঝারি সাইজের পেঁয়াজটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে উনিশশো টাকা এবং বাজারের যে নিম্নমানের পেঁয়াজটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে আঠাশশো টাকা বন্ধুরা আবারও আপনাদেরকে বাজারদার জানিয়ে দেয় বাজারের যে সেরা পেঁয়াজটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে দু টাকা বাজারের যে মাঝারি সেজের পেঁয়াজটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে উনিশশো টাকা এবং বাজারের যে নিম্নমানের পেঁয়াজটা রয়েছে সেটা বিক্রি হচ্ছে আঠারোশো টাকা সো আপনারা বুঝতেই পারছেন বাজার দর বর্তমানে অনেকটাই কম তেইশশো টাকা থেকে এখন বাজার দর দু হাজার টাকায় চলে আসছে সো দিন দিন কমেই চলেছে বাজার দর সো আপনাদের নিজ নিজ জেলায় পেঁয়াজের বাজার দর বর্তমানে কেমন চলতেছে সেই বিষয়টি অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা কে কোথা থেকে দেখতেছেন সে বিষয়টিও জানাতে ভুলবেন না সো আরেকটি বিষয় বলি সেটা হচ্ছে অন্যান্য অন্য জেলার তুলনায় আমাদের ফরিদপুর জেলার বাজার দর অনেকটাই কম এর পিছনে রহস্য আমি আজও বুঝতে পারছি না যদি কোনো ভাই জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন কারণ আমাদের জেলায় সবচেয়ে পেঁয়াজ বেশি উৎপাদন করা হয় আর এইখানে যদি বাজার দর কম থাকে তাহলে সবার যে পেঁয়াজ লাগানোর যে একটা উৎসাহ সেটা কমে যাবে আপনারা জানেনি ফরিদপুর হচ্ছে পেঁয়াজ এবং পাটের জন্য বিখ্যাত সারা বাংলাদেশের সব জেলাতেই ফরিদপুরের পেঁয়াজ যেয়ে থাকে বাট এইখানে বাজারদার এতটাই কম যে বলার আর কোনো ভাষাই থাকে না আর একটা বিষয় শেয়ার করি সেটা হচ্ছে ইন্ডিয়ার পেঁয়াজের বাজার দর প্রতিনিয়ত দেশি পেঁয়াজের থেকে কম থাকে কারণ দেশি পেঁয়াজের একটা স্বাদ সেই স্বাদ ইন্ডিয়া পেঁয়াজের পাওয়া যায় না যার কারণে যতই ইন্ডিয়া থেকে পেঁয়াজ আমদানি হোক না কেন দেশি পেঁয়াজের দাম বেশি থাকবে যার জন্য সবসময় ইন্ডিয়া পেঁয়াজের বাজার কম থাকে আর আরেকটা বিষয় সেটা হচ্ছে পেঁয়াজের দাম বাড়ার সম্ভাবনা অনেকটাই কম দেখতেছি কারণ আপনারা দেখতেই পারছেন যে দিন দিন বাজার দর অনেকটা কমে যাচ্ছে যার কারণে বাড়ার কোনো সম্ভাবনা দেখতেছি না একমাত্র সম্ভাবনা আছে যদি আমদানি কম হয় সেটা হয়তো যদি ডলার সংকট বাট বর্তমানে এখন ডলার সংকটের কোনো সম্ভাবনা নাই আমার জানা মতে সো আপনাদের কি বা জানার মতে কি অনুরোধ আছে সেই বিষয়টি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি আমাদের এই ছোট্ট চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো আমরা দুইকে ফ্যামিলির পরিবার অলরেডি হয়ে গেছি সো আপনারা এভাবে ভালোবাসা দিতে থাকেন আমরা আরও ভালো ভালো ভিডিও সামনে উপহার দেব এবং ঠিক প্রতিদিন সকালে আমরা পেঁয়াজের আপডেট দর জানাবো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য